বিসমিল্লাহ রহমান রহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ইফতারির জন্য চার রকমের পাকোড়া করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করছি যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আমার লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা পটল সুছেলা করে নিয়ে নিয়েছি, তারপর এটাকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, একেবারে পাতলা করে নিই, একটু মোটা মতো করে কেটে নিয়েছি, আর একটা লম্বা সাইজের আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, একটা মিষ্টি কুমড়াকেও আমি এভাবে বেগুনির মতো স্লাইস করে কেটে নিয়েছি, নিয়েছি কয়েকটা কাঁচামরিচ একটু চিরে নিয়ে, কাঁচামরিচটা কিন্তু অবশ্যই চিরে নিতে হবে, তাহলে তেলে দিলে ফুটে যাবে। এবারে বেসনটা রেডি করে নিই। তো বেসন উঁচু করে এক কাপ নিয়েছি, এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একেবারে ঝিরি ঝিরি করে কেটে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা ভাজা গুঁড়া আর ধনিয়া পাতা। এবারে এক কাপ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে গুলে নিতে হবে। তো একেবারে বেশি পানি দিলে দেখা যাবে হয়তো বেসনটা পানি বেশি হয়ে যাবে, তখন মানে অন্যান্য উপকরণের যে মেজারমেন্ট সেটা ঠিক থাকবে না, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনটাকে গুলে নিতে হবে। আমি এক কাপ বেসন মানে এক কাপ পানি দেওয়ার পরে আরও হাফ কাপ পানি নিয়ে দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো বেসনটা ফেটানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, আর এই সময় সবজিগুলোতে একটু লবণ মাখিয়ে রেখে দেব একই সময়, অর্থাৎ 10 মিনিটের জন্য। এতে করে সবজিগুলো একটু লবণে রাখলে হয় কি, সবজিগুলো যখন ভাজবো বেসন দিয়ে তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়ার জন্য একটু চিনি মাখিয়ে নিলাম, এতে করে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। এভাবে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। 10 মিনিট পর আমি বেসনটাকে আবার একটু ফেটিয়ে নিচ্ছি, এইটুকু সময়ের মধ্যে কিন্তু বেসনটা অনেকটাই সেট হয়ে গেছে, তবে অনেক বেশি ঘন আছে। আমি আরও 1 টেবিল চামচ পানি দিয়ে আবারও ফাটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা আঙ্গুল দিয়ে আমি গোলাতে দেখতে পাচ্ছেন যেভাবে একটু গুলিয়ে নিয়ে চেক করে নিচ্ছি, এভাবে যদি আঙ্গুলের সাথে বেসনটা লেগে থাকে তবে বুঝতে হবে যে বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, বেকিং পাউডারটা দিলে বেসনটা আর যে পাকোড়াগুলো এগুলো অনেকটা ফুলে এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। এবার ফেটানো বেসনের মধ্যে আমি মিষ্টি কুমড়ার একটা টুকরা নিয়ে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তো যেহেতু বেগুন দিয়ে করলে হয় বেগুন, এবার মিষ্টি কুমড়া দিয়ে করছি, এজন্য এটার নাম মিষ্টি কুমড়ানি বা কুমড়ানি। এবার 5 মিনিট ভাজের মতো 5 মিনিটের মতো উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে, আর এই সময়ের মধ্যে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচে করলে জিনিসটা মানে পাকোড়াগুলো যতটা মচমচা হয় অনেকক্ষণ পর্যন্ত সেই মচমচাটা থাকে এবং অনেকটা ভিতরের যে সবজি সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে কুমড়ানিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। যারা আমাকে কমেন্ট করে করেন সুন্দর সুন্দর, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো ভিডিওটা যারা যে দেখছেন তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে দিয়ে দিচ্ছি পটলগুলো, এবং পটলগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি মিডিয়াম আঁচে, ওলট পালট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। এতে করে পটলনিগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও করে খেয়ে দেখবেন পটলনিগুলো খেতে কতটা ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, যে স্লাইস করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো বেসনে চুবিয়ে একইভাবে ভেজে নিব। আর এই যে বেসনের গোলাটা আমি দেখালাম, এই একই বেসনের গোলা দিয়ে কিন্তু আলুর চপ থেকে শুরু করে যে কোনো পাকোড়াই রোজার দিনে আমরা করে খেয়ে নিতে পারি। আর এভাবে বেসনের গোলা তৈরি করে রেখে বেশ মানে একবারে একদিন একটু বেশি করে করে রেখে 2-3 দিন কিন্তু ফ্রিজে রেখে আমরা অনায়াসে পাকোড়াগুলো করে নিতে পারি। এতে করে আমাদের সময় সাশ্রয় হয় এবং কাজেও অনেকটা আরাম হয়। এই তো এভাবে আমি আলুনিগুলোও তুলে নিলাম, ঠিক একইভাবে কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো কিন্তু আগেই বলেছি একটু
কাটিয়ে নিতে হবে, তা না হলে তেলে ফুটলে চোখে মুখে লাগতে পারে। এভাবে কাঁচা মরিচগুলো আমি ভেজে তুলে নিলাম। তো সবগুলো পাকোড়াই আমার করা হয়ে গেছে, এবার সার্ভ করে নেওয়ার পালা। তো এভাবে করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা ভাবছেন হয়তো সিদ্ধ হবে না, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আমি ভেঙে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেঙে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে, এবং নিশ্চয়ই ভাঙা দেখে বুঝতে পারছেন যে পাকোড়াগুলো কতটা মচমচে হয়েছে। প্রতিটা পাকোড়াই কিন্তু আমার ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং অত্যন্ত সুন্দর মচমচাও হয়েছে। আর এভাবে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত মচমচাও থাকে। তো যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার পাশে আছেন তাদেরকেও জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা এভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।